একটা অন্যায় করার পরে সেটা চাপা দেওয়ার জন্য উনি হাজার মিথ্যা কথা বলছেন। উনি নিয়েছেন কি নেননি সেটা তো জিজ্ঞাসাবাদে প্রমাণ হবে। টাকা শুধু নেয় না লোকে, গাড়ি নিয়ে নিচ্ছে, বাড়ি নিয়ে নিচ্ছে, গিফট দিচ্ছে, এ তো অনেক দামি জিনিস। সে জন্য কী নিয়েছেন কী নেননি সেটা তদন্ত প্রকাশ হবে। অন্যায় যে উনি করেছেন এটা উনিও মেনে নিচ্ছেন এবং যারা সুযোগ নিচ্ছে তারাও মেনে নিয়েছে। সে জন্য আগামী দিনে অপেক্ষা করছি আমরা। কিন্তু একজন সংসদের ক্ষেত্রে এই ধরনের মানে অনৈতিক কাজ করাটা আমাদের দেশের রাজনীতি গণতন্ত্রের পক্ষে খুবই দুঃখ লজ্জাজনক। আদানিকে আক্রমণ করলে আস্ত লাগবেই মহুয়ার পাশে সুগন্ধে না। আদানিকে আদানির প্রতি যদি বলা থাকে যান কোর্টে করুন না, কত লোককে সাজা দিচ্ছে কোর্ট। আপনাদের কোর্ট গণতন্ত্রে বিশ্বাস নেই, খালি প্রচারে বিশ্বাস, রাজনীতি করতে চাইছেন। মানে বারবার আদানি আদানি বলছেন। ভারতবর্ষের অনেক সুবিধা, গোষ্ঠীকে অনেক সুবিধা এর আগের সরকারও দিয়েছে, ওনারাও দিয়েছেন, তার সুবিধা নিয়েওছেন। সব তদন্ত হোক। কেন আদানির বিরুদ্ধে বলে মোদীকে যে ঘায়েল করার চেষ্টা করছেন কিচ্ছু লাভ হবে না, মোদীর গায়ে টাচও করতে পারবো না কেউ। শোভনদেবের মুখে অভাব বোধ জয়ের কথা, দলেই কারো উদ্দেশ্য বার্তা হোক, বসছেন তৃণমূল নেতা বিধায়ক। শোভনদেব বাবুর মতো যারা পুরনো পলিটিশিয়ান তারা মূল্যবোধ নিয়ে রাজনীতি করেছেন, তারা আজকে টিএমসিতে অপাঙ্কেও অপমানিত, তাদের কোনো জায়গাই নেই, তারা আছেন কি না খুঁজে পাওয়া যায় না। এরা একটা বিরাট সংখ্যায় যারা কংগ্রেস ছেড়ে একসময় টিএমসিতে এসেছিলেন তারা খুব হতাশ, শেষ বয়সটা আর কী করবেন, কাটিয়ে দিচ্ছেন কোনো মতে, এর বেশি কিছু না, যাই বলুন কিছু যায় আসে না। নিয়োগের ক্ষেত্রে টাকার লেনদেন হয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগেও উঠল দুর্নীতির অভিযোগ। যে কোনো লোকের সামনে দুর্যোগ যে কেউ অভিযোগ করতে পারে সেটা প্রমাণ করতে হবে তথ্য দিয়ে, আর তার জন্য আদালত আছে, অন্য সংস্থা আছে, সেখানে কমপ্লেন করুন। হাওয়াতে স্টেটমেন্টবাজি করলে কিচ্ছু হবে না। যাদের যারা নিজেরা একেবারে দুর্নীতিতে ডুবে আছে তারা অন্যের বিরুদ্ধে কী কমপ্লেন করবে। শুভেন্দু অধিকারীর মানহানির মামলার না না উনি তো মামলা করুন, যদি কেউ অন্যায় করে থাকে অপমান করে থাকে সবার জন্য কোর্ট আছে। ওনারা কোর্টে যান না, জানেন যে থাপ্পড় খেতে হবে, খালি স্টেটমেন্টবাজি করেন, মিথ্যা কথা বলবেন, লুট করবেন, সেটা যদি কেউ বলে তাদের মানহানি কী আছে? যাদের মান সম্মানই নেই তাদের মানহানির কী আছে?